খবর দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে। কিয়নো নভেম্বর মাসের তিন তারিখে হাজার হাজার নিবনার একাউন্টত পোনপটিয়াক সুমাব দুই লাখ টাকা। এই মুহূর্ত আমি সবিশেষ আপনার জানাম যে হাজার হাজার নিবনাক এইবার ভাল খবর দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। হাজার হাজার নিবনাল এক ভাল খবর এই মুহূর্ত আমি জানাই আছো, একটা সুখর খবর। হাজার হাজার নিবনায় লাভ করব সরকারের দুই লাখ টাকা। আমি জানাই আছো সরকার দুই লাখ টাকা লাভ করব। পঁচিশ হাজার দুশো আটসত্তর হিতাধিকারিয়ে লাভ করব সরকারের দুই লাখ টাকা। তিন নভেম্বরত ব্যাংক একাউন্টত পোনপটিয়াক সুমাব এই ধনরাশি। নভেম্বর মাসের তিন তারিখে সন্ধ্যা পুনের নতুনক আবেদন আরম্ভ হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। এবার কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনিত আবেদন করা সকলক ধন প্রদানের ঘোষণা করেছে। পঁয়সত্তর হাজার নতুন হিতাধিকারীর আবেদন ধন প্রদান করিয়েই মুকলি করিব সরকারে। দুই লাখ টাকার এক লাখ টাকা রাজসাহায্য হিসাবে প্রদান করিব হিমন্ত সরকারে। আমি জানাই আছো হাজার হাজার নিবনুয়াক ভাল খবর দিছে মুখ্যমন্ত্রীগুলো। আত্মনির্ভর আসনি, এই আসনি আসলে রাজ্য নিবনুয়াসলক উপকৃত করার স্বার্থ বা রাজ্যের নিবনুয়াসলক স্বাবলম্বী করে তুলবলে এনে ধরনের এক অভিলাষী আসনি রূপায়ণ করা হয়েছে। আর পঁচিশ হাজার দুশো আটসত্তরগী হিতাধিকারিয়ে সরকার দুই লাখ টাকা লাভ করব। নভেম্বর মাসের তিন তারিখে হাজার হাজার নিবনার একাউন্টত পোনপটিয়াক সুমাব এই ধন। নভেম্বর মাসের তিন তারিখের সন্ধ্যা পুনের আবেদন নতুনক আরম্ভ হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনিত আবেদন করা সকলক ধন প্রদানের ঘোষণা করা হয়েছে। পঁয়সত্তর হাজার নতুন হিতাধিকারীর আবেদন ধন প্রদান করিয়েই মুকলি করিব সরকারে। দুই লাখ টাকার এক লাখ টাকার রাজসাহায্য প্রদান করিব সরকারে। আর আমার হাতত মন্তব্য আছে, যেহেতু যা কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কেবিনেট বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রীগুলো মন্তব্য করেছে, তো কি কৈছে শুনো। আমি কিছুদিনের পৰা চি এম ট্রিপল এ মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আসনি, এই আসনিখনের আমি ইন্টারভিউ লৈ আছিল। আজি কেবিনেটে এই আসনিখনের পঁচিশ হাজার দুশো আটত্রিশগৰাকী হিতাধিকারীক অনুমোদন দিয়ে। এই পঁচিশ হাজার দুশো আটসত্তর হিতাধিকারিয়ে সরকারের পৰা দুই লাখ টাকাক পাব, এক লাখ ঘূৰাই দিব নালাগে। এক লাখ পাঁচ বছৰত পিছত এটা ইকুয়েল ইনস্টলমেন্টত তেওঁলোকে ঘূৰাই দিব লাগিব। পাঁচ বছৰ দুই লাখ টকা ঘূৰাই দিব নালাগে, পাঁচ বছৰ পিছত এক লাখ ঘূৰাই দিব নালাগে, আৰু বাকী এক লাখ যি ঘূৰাই দিব থাকিব সেয়াও সৰু সৰু ইনষ্টলমেণ্টত পিছৰ পাঁচ বছৰ অৰ্থাৎ টেন ইয়াৰ্ছৰ ভিতৰত। ফাইভ ইয়াৰ্ছ হলিডে, ফাইভ ইয়াৰ্ছৰ পিছত তেওঁলোকে সৰু সৰু ইনষ্টলমেণ্টত পিছৰ পাঁচটা বছৰত আমাক টকাটো ঘূৰাই দিব, এক লাখ ঘূৰাই দিব, তাৰো সুদ দিব নালাগে। এক লাখ ৰাজসাহাৰ্য, এক লাখ ঋণ, আৰু ঋণো উভতাই দিব লাগিব উইদাউট সুদ, সুদবিহীন ঋণ। এই আঁচনিখনত আমি আজি কেবিনেটে পঁচিছ হাজাৰ দুশ আঠত্ৰিছ বেনিফিচিয়াৰীক আমি অনুমোদন দিছোঁ। তিনি নৱেম্বৰত এই আঁচনিখনৰ ধন আমি গুৱাহাটীত কেন্দ্ৰীয় অনুষ্ঠান এটাৰ জৰিয়তে আনুষ্ঠানিকভাৱে বিতৰণ কৰিম। তিনি নৱেম্বৰলৈকে অহা সপ্তাহৰ পিছৰ পৰা এই হিতাধিকাৰীসকলক প্ৰত্যেকটো জিলা হেডকোৱাৰ্টাৰত তিনিদিনকৈ এটা প্ৰাৰম্ভিক প্ৰশিক্ষণো দিয়া হ'ব। অৰ্থাৎ অক্টোবৰ মাহত প্ৰশিক্ষণ চলিব আৰু তিনি নৱেম্বৰত এই হিতাধিকাৰীসকলে চৰকাৰৰ পৰা এই পুঁজি লাভ কৰিব। ইয়াৰ ফলত আমাৰ আৰু এটা কমিটমেণ্ট আমি পূৰা কৰিলোঁ আৰু তিনি নৱেম্বৰত পঁচিছ হাজাৰক ধন মুকলি কৰি দিয়েই আমি গধূলি আৰু পঁয়সত্তৰ হাজাৰৰ কাৰণে আবেদন সংগ্ৰহ কৰিম। অৰ্থাৎ টোটেল আমি এক লাখ ল'ৰা ছোৱালীক আমি এই আঁচনিখনৰ সুবিধা দিব বিচাৰোঁ।